ফের হানা দিতে পারে কোভিডের নয়া প্রতিরূপ শীতের গোড়াতেই সতর্ক করল হু ঝুঁকি এড়াবেন কীভাবে কতটা ভয়ঙ্কর কোভিডের নয়া প্রতিরূপ কেনই বা বারবার সতর্ক থাকার কথা বলছে হু আসুন দেখে নেওয়া যাক এই প্রতিবেদন কোভিডের কড়াল গ্রাস থেকে এখনও সম্পূর্ণ মুক্ত নয় বিশ্ব খুব সামান্য হলেও ভারতেও এখনও রয়ে গিয়েছে কোভিডের বেশ ভ্যাকসিন অস্ত্রে অনেকটাই কাবু করা হয়েছে এই মারণ রোগকে পুরনো ছন্দে ফিরেছে বিশ্ব কিন্তু এরই মাঝে ফের শোনা গেল বিপদের ইঙ্গিত বিজ্ঞানীরা বলছেন ভিন্ন রূপে নতুন করে হানা দিতে পারে কোভিড আরও একবার ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস শীতের গোড়াতেই সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পুজো শেষ হতেই মাথা যারা দিয়েছে করোনা আতঙ্ক স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহে গোটা দেশে মোট এগারো জন করোনা আক্রান্ত হয়েছেন এমনিতেই শীতে কোভিডের ঝুঁকি বেশি থাকে গত বছর শীতেও কোভিড আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছিল তবে দু হাজার বাইশের তুলনায় দু হাজার তেইশে এখনও পর্যন্ত কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তবু ঝুঁকি না নেওয়াই ভালো তাই শীত জাঁকিয়ে বসার আগেই সকলকে সতর্ক থাকতে বলছে হু তবে কি কোভিডের রূপী নতুন করে জেগে উঠছে বিজ্ঞানীরা জানাচ্ছেন পুরনো কোনো প্রজাতি নয় বরং কোভিডের প্রতিরূপ এস আর এস সিওভি টু নতুন করে ছড়িয়ে পড়ছে তবে এর সংক্রমণ নিয়ে এখনই অতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ কোভিডের এই নয়া রূপ এখনো মারাত্মক রূপ ধারণ করেনি শুধুমাত্র অস্তিত্বের সন্ধান মিলেছে আগামী দিনে এটি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা নিয়েও এখনও নিশ্চিত নন গবেষকরা কিন্তু কথাই আছে সাবধানের মার নেই তাই আগে থেকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে চিকিৎসকরা বলছেন শীতকালের শুরুতেই সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয় এই ধরনের সমস্যা বেশ পরিচিত তবে এটা যে শুধু সাধারণ ঠান্ডা লাগা তেমনটা নাও হতে পারে বিশেষ করে যেখানে কোভিড নিয়ে সতর্কতা রয়েছে সাধারণ সর্দি কাশিতে গুরুত্ব না দিলে পরবর্তীতে তা বিপদ ডেকে আনতে পারে তাই ঝুঁকি এড়াতে নতুন করে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে করোনা কোণঠাসা হতেই জীবন থেকে বিদায় নিয়েছে মাস্ক স্যানিটাইজার তবে এই শীতে আর ঝুঁকি নয় বিপদ এড়াতে ফিরিয়ে আনুন পুরনো অভ্যেস চিকিৎসকরা বলছেন বাসে ট্রামে মেট্রোতে মাস্ক ব্যবহার করলেই ভালো খাওয়ার আগে এবং বাইরে থেকে ফিরে হয় সাবান দিয়ে হাত পরিষ্কার করুন অথবা স্যানিটাইজার ব্যবহার করুন আপাতত ভিড় এড়িয়ে চলাই ভালো সর্দি কাশিতে ভুগছেন এমন মানুষের চেয়ে দূরেই থাকুন সর্দি জ্বর কাশি তিন দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি ব্যুরো রিপোর্ট আজ বিকেল